সবাই মিলে করিপন বন্ধ হবে প্লাস্টিক দূষণ এই স্লোগানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার সেবা সহজীকরণ ডিজিটালাইজেশন ও প্রজন্মকে সবুজ নগরী উপহার দেওয়ার লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা মডেল ট্যাক্স হোল্ডিং বিল পানি সরবরাহ ট্রেড লাইসেন্স ফি কালেকশনের অনলাইন বিকাশের মাধ্যমে পরিষদ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার শিবগঞ্জ পৌরসভা চত্বরে শিবগঞ্জ পৌরসভা ও সুইচ কন্ট্রাক্টের সহযোগিতায় ও অর্থায়নে প্রবৃদ্ধি প্রকল্পের আয়োজনে র্যালি ও আলোচনা সভায় পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু যশোর পৌরসভার প্যানেল মেয়র শেখ মকসিমুল বাড়ি অপু বগুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলী সুইজারল্যান্ড ভিত্তিক বেসরকারি সংস্থা সুইস কন্ট্যাক্ট প্রবৃদ্ধি প্রকল্পের সিনিয়র ম্যানেজার মেহেজাবিন আহমেদ সহ শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের সুধীবৃন্দ পরে শিবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের মাঝে পোশাক সহ বর্জ্য ব্যবস্থাপনা সামগ্রী বিতরণ করা হয়।